স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিল মনির মন্দিরের সামনের পার্কে রাখা ছিল একটি গাড়ি সেই গাড়িতেই হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা এরপর খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায় ও দমকল আধিকারিকদেরকে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চালাচ্ছে তবে কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি সম্ভবত আমাদের অভিজ্ঞতা একদম ধারণা এখানে মন্দিরের সামনে লাট মন্দিরটা যে রয়েছে কিছু বাচ্চা ছেলে একদম থাকে এখানে যারা ভিক্ষুক ভিক্ষা করে এবং পাশাপাশি কিছু ছেলে এখানে সারা রাত ধরে আড্ডা মানের লাট মন্দিরে অনেকে বসবাস করছে এই যে কিছু কিছু ছেলেরা আছে এখানে বিশ ক্যারেট অনেকবার খায় আমরা অনেকবার বার অনেক জনে করেছি আমাদের চোখেও পড়েছি কিন্তু ছেলেগুলোকে আমরা ঠিক জানি না নদীতে ডুবাডুবি করে যাত্রীর কাছে ভিক্ষা করে এদের দ্বারাই এটাই হয়েছে আপনার নাম কি আমার নাম বিকাশ রঞ্জন মণ্ডল গঙ্গাসাগর ডেলামালা ব্যবসায়ী সমিতি সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়